এবারে আমি তুলে ধরছি হাইলাকান্দি জেলার পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের একটি প্রতিভা। 2020 সনের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আয়োজিত কুইজ প্রতিযোগিতা, এসে বা রচনা প্রতিযোগিতায় হাইলাকান্দি জেলার পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলের দুইজন ছাত্র প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করতে সক্ষম হয়েছেন। আপনারা বিস্তারিত ভিডিও থেকে জেনে নিন। লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ। নমস্কার স্যার, ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির দ্বারা আয়োজিত যে কুইজ প্রতিযোগিতা হয়েছে, সে এসএ কুইজ প্রতিযোগিতা, সেটাতে আপনার স্কুলের দুইজন ছাত্রছাত্রী একজন প্রথম এবং একজন দ্বিতীয় স্থান অধিকার করেছে, তাদের বিষয়ে আপনি একটু মিডিয়াকে দু চারটি কথার মাধ্যমে অবগত করুন। দেখুন, আমাদের পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে বিভিন্ন সময় কো-কারিকুলার অ্যাক্টিভিটিজের উপর অনেকটা গুরুত্ব দেওয়া হয়। এবছরও ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি আয়োজিত রচনা কম্পিটিশনে 2020-এ আমাদের স্কুল থেকে দুজন ছাত্রছাত্রী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। একজন হলো আমিনা বেগম লস্কর, অন্যজন মাজিদ আহমেদ লস্কর। এবং আমাদের বিভিন্ন সময় কুইজ কম্পিটিশন হয় ডিস্ট্রিক্ট লেভেল, সেগুলোতে আমাদের বাচ্চাগুলা তাদের কৃতিত্বে প্রমাণ রেখেছে। আমার সম্মুখে রয়েছে, আমার স্কুল প্রথম স্থান অধিকার করেছিল কুইজ কম্পিটিশন এটা। এবং গতকাল ডিস্ট্রিক্ট জাজ এবং ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির সম্পাদক আমাদের একটি বাচ্চাকে, মেয়েকে আমিনা বাবু লস্করকে ফার্স্ট প্রাইজ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। এবং সঙ্গে সঙ্গে ছেলেটি পেয়েছে মাজিদ আহমেদ লস্কর সেকেন্ড প্রাইজ, ওনাকেও মেডেল দেওয়া হয়েছে, সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের শিক্ষক শিক্ষিকাগণ বিভিন্ন সময় বাচ্চাগুলোকে উৎসাহিত করে থাকেন এবং তাদের ওনাদের উৎসাহে বাচ্চারা উৎসাহিত হয়ে বিভিন্ন বিভাগে তাদের কৃতিত্বে স্বাক্ষর রাখতে পারায় আমরা স্কুলের পক্ষ থেকে আমাদের শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং ছাত্রছাত্রী জীবনকে আমি অশেষ ধন্যবাদ জানাই। ধন্যবাদ।